আমরা পরাগুলি হইনি, আমরা বরঞ্চ আরো নিয়ম শিথিল করে দিয়েছি। প্রথম কথাই হলো যারা প্রকৃত সাংবাদিক তারাই শুধু কার্ড পাবেন এবং কার্ড রেডিং অফিসার বা সরকারি অফিসার আমরা ইস্যু করবো। প্রকৃত সাংবাদিকের সংজ্ঞা কি আপনারা জানেন, সেটা আমি আর এখানে সময় নষ্ট করছি। দুই নম্বর হলো আপনারা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন প্রকৃত সাংবাদিক যারা, এবং সেটা ওই মোটরসাইকেলের রেজিস্ট্রেশন থাকতে হবে। তারপরে যিনি ড্রাইভিং করবেন তার ড্রাইভিং লাইসেন্স থাকবে। তিন নম্বর হলো যে আপনারা ভোট কেন্দ্রে যে অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনার ভোট কেন্দ্রে যে শুধু প্রেজেন্টিং অফিসার নামে যে বলবেন আমি অমুক মুখে থেকে এসেছি, এই আমার নাম, এই আমার নাম, অর্থাৎ প্রেজেন্টিং অফিসার বা সরকারি অফিসার যে থাকবে পেছনে। তারপিছন আপনি কেন্দ্রের থেকে লাইভ প্রচার করতে চান, রেকর্ড করতে চান, তার সাক্ষাৎকার নিতে চান, লাইভে ধরনের ভোটার করতে হবে, কিন্তু সেটা কক্ষের ভিতরে পারবেন, কক্ষের ভিতরে ঢুকতে পারবেন, ছবি তুলতে পারবেন, কিন্তু কারো ইন্টারভিউ নিতে পারবেন না, লাইভ প্রচার করতে পারবেন। কখন কক্ষে ঢোকাতে হবে জানেন, এটা নিশ্চিত সবার সেখানে যেতে পারবেন না। তারপরে এই যে কক্ষে